দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তারকা কথনের আজকের আয়োজনে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বিশেষ একজন মানুষ, তার একজন অনেক অনেক ভক্ত রয়েছেন তার, এবং আমাদের পরিবারের সদস্য তো তিনি অবশ্যই। আজ তার বিশেষ দিন এবং বিশেষ দিনে তার অনেক ভক্ত, অনেক ব্যস্ততার মাঝখানে তাকে পাওয়াটাও অনেক বড় ব্যাপার। বিকজ অফ পরিবারের একজন সদস্য হওয়ার কারণেই তিনি আমাদের সঙ্গে আছেন। তার নামের আগে বা পরে আমি কোনো বিশেষণ যোগ করছি না, কারণ তিনি তার হাসি এবং তিনি নিজেই পূর্ণিমার মতো উজ্জ্বল, কারণ তিনি পূর্ণিমা। জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন, কেমন চলছে দিন? খুব ভালো আছি, আর দিন শুরু করলাম এতো লাইভ দিয়ে, চ্যানেল আই দিয়ে। সো এটা আপনার একটা পরিবার এবং এখানে আপনার দিন শুরু হয়েছে, এবং এর মধ্য দিয়ে সরাসরি আপনার অনেক অনেক ভক্ত আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, হয়তো ফোনেও চেষ্টা করে শুরু করে দিয়েছেন, কারণ যেহেতু এটা একটা ফোনও লাইভ প্রোগ্রাম। তো জন্মদিনের মানে সারাদিনের পরিকল্পনা শুনবো এবং জন্মদিনের প্রথম পর্বের কথা আমি শুনতে চাই। তার আগে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল উপহার, সব সময়ের জন্য ফুল ভালোবাসার। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ফুল, আমি রাখলাম এখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্লিজ। ওকে, তো জন্মদিনের প্রথম প্রহরটা কেমন ছিল? প্রথম প্রহর তো উঠলাম, রেডি হলাম, এখানে আসার জন্য প্রস্তুতি নিলাম, এবং না 12টা 1 মিনিট থেকে তো সাধারণত 12টা 1 মিনিট থেকে শুরু হয়নি, আমারটা শুরু হয়েছে আরো আগে থেকে, কারণ 10 তারিখ থেকে বা 9 তারিখ থেকে যারা যারা জানে অনেকেই উইশ করা শুরু করেছে যে তোমাকে ওই দিন পাওয়া যাবে না, তাই 9 তারিখ 10 তারিখ থেকেই উইশ করা শুরু করি। তো ওভাবে শুরু হয়েছে, আর কেক কাটলাম কালকে, অনেকের উইশ, অনেকের ফোন পেয়েছি, এই তো পরিবারের সাথে কেক কেটেছি। আজকে সারাদিনে কি পরিকল্পনা? আজকে সারাদিনের পরিকল্পনা এখান থেকে যে ফ্যামিলির সাথে থাকবো, তারপর আবার সন্ধ্যায় ফ্রেন্ডদের সাথে থাকবো। আচ্ছা, ছোটবেলায় পূর্ণিমার জন্মদিন কেমন ছিল? ছোটবেলায় রিতার জন্মদিন কিরকম ছিল? সেটা অনেক জমকালো আয়োজন থাকতো ছোটবেলায়, কারণ জন্মদিন মানেই আমরা মানে বুঝতাম, যেটা আশেপাশের বার্থডেগুলো দেখতাম বা আমার আমার বাবা মা যেভাবে করতেন, সেটা হচ্ছে ওই যে মাথায় মুকুট পরে, একটা ফ্রক পরে, কেকের সামনে বসা, তারপর বিশাল বড় একটা চকলেট কেক হবে, ক্যান্ডেলসগুলো জ্বলবে, সব জায়গায় বেলুন দিয়ে তারপর ফ্রিল দিয়ে সাজানো থাকবে, আর চকলেট কেক চানাচুর নানা রকমের খাবার দাবার, আর সবাই আসবে, গিফট গিফট তো দেবেই। গিফটের কথা আগে দেখতাম যে সবাইকে খালি হাতে আসছে কিনা নাকি ভরা হাতে আসছে, ওয়েট করতাম। তো ছোটবেলার জন্মদিন আসলে অনেক বেশি জমকালো ছিল। কি ধরনের উপহার পেতে ভালোবাসেন আপনি এখন না ছোটবেলায়? দুটোই। ছোটবেলায় তো উপহার আসলে খেলনা বা পুতুল বা যাই দিত সেটাই ভালো লাগতো, ড্রেস দিলে সেটাই ভালো লাগতো। এখন বেশি ভালো লাগে আসলে মানুষদের উইশটাই, আমার যারা ফ্যামিলির লোকজন উইশ করছে বা আমার ভক্তরা যারা উইশ করছে, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। ছোটবেলায় যখন মানে বাবা মার আদরের সন্তান হয়ে এগিয়েছেন স্কুল কলেজ বা সেই সময় পড়াশুনো করে এগিয়েছেন, আশেপাশের পরিবারের বন্ধুরা বা আরো বড়দেরও যখন দেখতেন, কখনো কি মনে হয়েছে যে মানে এক সময় নায়িকা পূর্ণিমা হব বা এরকম একটা বড় জায়গা? না না, ওটা শতমানুষের স্বপ্নের। তখন নায়িকা কি জিনিস বা সিনেমার কি জিনিস সেটা তো আর আমি বুঝিনি, আমি তো আমার মধ্যেই ছিলাম, আমি ছোট আছি, জন্মদিন হচ্ছে, পড়াশোনা করছি, শেষ, বাবা মা আছে, বাবা মার আদরের সন্তান, এটুকুই ছিল। নায়িকা হওয়ার স্বপ্ন কখনো ছিল? যদি নায়িকা না হতেন তাহলে কি হতেন? নায়িকা না হলে কি হতাম সেটা তো আসলে জানি না, মানে কখনো মনে হয়নি যাচ্ছে যদি নায়িকা না হতাম তাহলে কি হতাম, মানে হয় না পরিবার থেকে যেমন মেয়েদের বেলায় স্পেশালি দেখা হয় যে ব্যাংকার বা স্কুলের মানে টিচিং প্রফেশনটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, বা ইভেন দো লয়ে পড়ে আর অনেকে, এরকম কখনো মনে হয়েছে যে আচ্ছা যদি আমি নায়িকা না হতাম তাহলে হয়তো এরকম হতে পারতো? এখনো যদি মনে মানে নায়িকা না হলে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। ওকে, অনেক অনেক ভালো ভালো বন্ধু আপনি পেয়েছেন এই ফিল্মে কাজ করতে এসে, এবং অনেক অনেক ভালো শুভাকাঙ্ক্ষী যারা সারাক্ষণ আপনার মানে আপনার পাশের একজন বন্ধু হিসেবে থেকেছেন। এই মুহূর্তে তেমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আপনি হ্যালো বলবেন। হ্যালো বলেন। হ্যালো হ্যালো
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার হ্যালুসিন এরকম আজকে উঠলে কেন? কারণ এত পরিচিত কণ্ঠ সারাক্ষণই শুনতে থাকি, আর গত 2 বছর ধরে বেশি শুনছি। আচ্ছা, আমি খুব কিছু সুন্দর কথা লিখে রেখেছি, একটু বলি। বাহ বাহ, হ্যাঁ প্লিজ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মধু পূর্ণিমার রাতে যেমন সবকিছু ভালো লাগে, তেমন পূর্ণিমার সবকিছু আমাদের সবার খুব ভালো লাগে। তোমার এই ভালো লাগাটা অব্যাহত থাকুক। তোমার কাছে আমরা আরো সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর উপস্থাপনা উপহার পাই, সেই প্রত্যাশা থাকবে। আর একটা কথা আমি আজকে বলবো, এগুলো আসলে সত্যি একটা লেখা কথা না, আমার মনের কথা। একটা কথা আমি যেটা বলবো, যে আমি পূর্ণিমাকে কখনো সামনাসামনি বলিনি, আমার কাছে যেটা মনে হয়, আমরা যে নারী শক্তির কথা বলি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, পূর্ণিমারকে আমার কাছে মনে হয় যে এটা তার সে একটা উদাহরণ। বিকজ সে কত বেশ অনেক দিন ধরে নিজে যুদ্ধ করে আজকে যে জায়গাটাকে অটুট রেখেছে, আমার মনে হয় আমাদের সবার অনেক কিছু পূর্ণিমার কাছ থেকে শেখার আছে। সো পূর্ণিমা, অনেক অনেক ভালো থাকো, এবং তোমার শক্তি যেন থাকে কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, এই প্রত্যাশা, এই দোয়া। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ইমোশনাল হয়ে গেছি। আমাদের সঙ্গে টেলিফোনে চিত্রনায়ক ফেরদৌস, এবং টেলিফোনে একজন নায়ক এবং আমাদের সামনে একজন নায়িকা বসে আছেন, কিন্তু যদি তাদের নিজেদের মধ্যকার সম্পর্কের কথা বলি, তাহলে তারা দুজন ভীষণ ভালো বন্ধু, এবং সেই বন্ধুত্ব কতখানি গভীর এবং কত অটুট সেটা তো আমরা ফোনে যখন তারা কথা বলছিলেন আমরা বুঝতে পারছিলাম। এবং যখন এমনি করে একে অন্যকে মূল্যায়ন করছেন, এবং যখন আমাদের সামনে অতিথি বসে এরকম আবেগ আপ্লুত হচ্ছেন, এই আবেগ আসলে কষ্টের নয়, এই মানে এই চোখের পানিটা আসলে কিন্তু কষ্টের নয়, এটা আনন্দের, এটা বড় বড় প্রাপ্তির। সত্যি কথা, মানে ও আমার এত ভালো একজন বন্ধু, এবং সবসময় সুখে দুঃখে অলওয়েজ ও আমার পাশে ছিল, সাপোর্ট করেছে, এই কারণে ওকে অনেক ধন্যবাদ। আমরা আরও একটা টেলিফোন নিই, আরও একজন প্রিয় বন্ধু আপনার সঙ্গে কথা বলবেন, শুভেচ্ছা জানাবেন। হ্যালো, হ্যালোটা আপনি বলেন। হ্যালো, হ্যাপি বার্থডে পূর্ণিমা। থ্যাংক ইউ, ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। চিত্রনায়ক সাকিব খান আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, কণ্ঠ এত ভালো করেছি, সাকিব খান আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ও গড, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আসলে অনার হয়ে গেলাম, অন্য টাইপের সারপ্রাইজ ছিল এটা। কোথায় তুমি? ঢাকায় নিশ্চয়ই না? না না, ঢাকায় নিশ্চয়ই, নাকি ঢাকার বাইরে কলকাতায়? কোথায়? না, আমি ঢাকায় আছি, তোমার বার্থডের জন্য এসেছি। ওকে, তাহলে এবার, ও তাহলে ট্রিটটা কর, এটা পুরো একটা চাপা, আর তুমি ট্রিটটা দিবা এবার। আমি চাই এবার আমার পার্টিটা তুমি দাও প্লিজ। তুমি যদি বলো তোমার পার্টি আমি দিচ্ছি, ঠিক আছে, নো প্রবলেম। সবাই আসবে, অনেক সুন্দর লাগছে তোমাকে, তোমার জীবন, তোমার এই পূর্ণিমার আলোর মতোই আলোকিত হোক, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে টেলিফোনে চিত্রনায়ক সাকিব খান ছিলেন, এবং আমার এই মুহূর্তে মনে পড়ে গেল যে চিত্রনায়ক সাকিব এবং পূর্ণিমা, সাকিব পূর্ণিমা জুটি হিসেবে ইমপ্রেসিভ ফিল্মের একটি সুন্দর সিনেমা আছে, শুভা শুভা, এবং যেহেতু একেবারে মাত্রই তিনি ফোন করলেন একেবারে তরতাজার সময়, এই মুহূর্তে শুভার কিছু অংশ আমরা দেখব, দেখে তারপরে। সাকিব পূর্ণিমার জুটি করে অনেক অনেক সিনেমা আছে, আর তার মধ্যে ইমপ্রেসের ইমপ্রেস ফিল্মের ছবি শুভা, তার কিছু অংশ আমরা দেখলাম। আমি একটু মাঝে বলে রাখি, আমাদের এই আয়োজন একই সাথে সাথে যেমন চ্যানেলের দর্শক দেখতে পাচ্ছেন, তেমনি করে চ্যানেলের যে ফেসবুক পেজ চ্যানেল আই টিভি, সেখানেও ফেসবুকের বন্ধুরা আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এই আয়োজনটা সরাসরি। এই সিনেমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? একেবারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। হ্যাঁ, ডিফারেন্ট ক্যারেক্টার, এটাতে পুরোটাই সাহিত্য নির্ভর, আর চাষি, আমাদের শ্রদ্ধেয় চাষি নজরুল ইসলাম, ওনার সাথে যেহেতু এর আগেও কাজ করেছি, তো উনি বলেছেন এটা কিন্তু ডায়লগ নেই, তোমার কিন্তু কথা নেই, বোবা আমি কি পারবো, সে আমি জানি তুমি পারবে। আর সাকিব হচ্ছে একদমই মানে কমার্শিয়াল ছবি থেকে বের হয়ে এসে এই একটা ছবির মাধ্যমে ওর নেচারাল অ্যাক্টিংটা ওর করেছে,
শুভাতে রাইট তো আমাদের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল এবং ছবিটাও খুব ভালো হয়েছে ছবিটা খুব ভালো ছিল এবং ছবিটার প্রশংসা এখনো পর্যন্ত সকলের মুখে মুখে আমরা আরেকটা টেলিফোন নিতে যাচ্ছি এবং এই টেলিফোনে যিনি আছেন তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে হ্যালোটা আপনাকে বলতে হবে আচ্ছা হ্যালো 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 টেলিভিশনের ভলিউমটা বোধহয় একটু লাউড আছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে হ্যালো হ্যালো একটু অপেক্ষা করছি আমরা মনে হয় উনি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন নিশ্চয়ই হ্যালো 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 হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি আগে বলে দিলাম থ্যাংক ইউ আর পূর্ণিমার শুভ জন্মদিনে আমি আল্লাহর কাছে দোয়া করি ও যেন অনেক সুস্থ থাকে এবং পরিবার নিয়ে ভালো থাকে ওর বাচ্চা নিয়ে ভালো থাকে আর পূর্ণিমা তোর এই জন্মদিন উপলক্ষে আমি বাইরে এসেছি তোর জন্য একটা কাজ আছে এটা জবাই করে আমরা সব ফ্যামিলি নিয়ে তোদেরকে নিয়ে খাবো ইনশাআল্লাহ ভালো হোক আমি শুনতে পাচ্ছি না ভালো করে সরি থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে চিত্রনায়ক ওমর সানি আছেন টেলিফোনে এবং টেলিফোনে ছিলেন এবং পূর্ণিমার জন্মদিনের প্রস্তুতি নিয়ে হ্যাঁ কারণ উনি বলার আগে আমি এই জন্য ওনাকে বলে দিয়েছি সানি ভাইয়ের সঙ্গে সানি ভাইয়ের একটা বিশাল বিরতি ছিল চলচ্চিত্র এবং তারপর তো উনি ফিরলেন ফেরার পরে আপনার সঙ্গে বোধ হয় দুটি সিনেমা আমরা কাজ করেছি কয়েকটা ছবিতে তখন আমাদের মান্না ভাইও বেঁচে ছিলেন তো আমরা কাজ করেছি আমাদের কাজগুলো খুব মজার ছিল ওখানে ছিল হচ্ছে আমরা তিন বন্ধু আমি সানি ভাই আর মান্না ভাই তো আমরা তিন বন্ধু হয়ে গান করতাম আর এই যে চলচ্চিত্র জীবনে একটা লম্বা সময় ধরে আপনার কাজ করা তারপরে তো প্রত্যেকের মানুষেরই নিজের একটা জীবন থাকে সেটা সেখানেও গোছাবার একটা ব্যাপার থাকে এবার তারপরও আপনি তো থেমে থাকেননি আপনি নানাভাবে কাজ করে গেছেন টেলিভিশন নাটকের কথা বলতে গেলে এখন একেবারে এক চেটিয়া যদি আমি বলি অনেক অনেক কাজে আপনাকে পাওয়া যাচ্ছে অনেক টেলিভিশন নাটকে টেলিফিল্মে স্পেশালি ঈদের কাজগুলোতে পাওয়া যাচ্ছে কিন্তু একই সাথে সাথে কিন্তু আপনি অনেক জায়গাতে সাক্ষাৎকার দিচ্ছেন আজও যেমন নিচ্ছেন সাক্ষাৎকার নিতে কেমন লাগে নিতে বেশি ভালো লাগে আমার মনে হয় দেওয়ার চাইতে নিতে বেশি ভালো লাগে আচ্ছা কেন কিরকম কারণ হচ্ছে প্রশ্নগুলো করতে আর প্রশ্নের উত্তরগুলো পেতে তখন একটা অন্যরকম একটা মজা কাজ করে আমি যাকে প্রশ্ন করছি তার চেহারার দিকে তাকিয়ে থাকা এই যে আপনি যেরকম এখন আমাকে করছেন আমারগুলো তো ইনস্ট্যান্ট বলতে হচ্ছে কিন্তু প্রশ্ন করতে বেশি মজা লাগে আর যেটা হয় যে আপনার সঙ্গে যারা ফিল্মের ফিল্ম ওরিয়েন্টেড যে সমস্ত পার্সোনালিটি রয়েছেন তাদের সম্পর্কে আপনি হয়তো জানছেন কিন্তু নতুন করে যখন অন্য কিছু জানা হয়ে যায় সেটা কেমন লাগে নতুন করে জানার বিষয়গুলি তো আসলে মেইন ব্যাপার থাকে সবাই তো পুরনো জিনিস একই জিনিস ঘুরে ফিরে আমাদের মানে অডিয়েন্সের সামনে আনা হয় কিন্তু নতুন কিছু জানলে তখনই হচ্ছে ওটা ক্লিক করে বা ওইটাই হচ্ছে ভাইরাল হয়ে যায় আচ্ছা টেলিভিশন তো নিয়মিত দেখছেন মানে টেলিভিশনে দর্শক হিসেবে পূর্ণিমা কিরকম আমি আমারটাই বলবো আপনারটা না মানে আপনি অ্যাজ এন অডিয়েন্স আপনি কিরকম টেলিভিশনে কতখানি অ্যাক্টিভ এখনো অনেক নিচে আরো উপরে উঠতে হবে আরো টেলিভিশন হবে আরো শিখে আসতে হবে ওয়ার্ল্ড কাপ দেখছেন তো ওয়ার্ল্ড কাপ দেখছি কিন্তু আমার প্রিয় দল হেরে যাওয়ার পর আর দেখছি না ওকে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে যে সমস্ত মানে এক্সাইটমেন্টস রয়েছে তার মাঝে দুটো এক্সাইটমেন্টসের কথা আমি এই মুহূর্তে বলতে চাই সেটা হচ্ছে আপনার পাশে একটি স্কুটি দেখতে পাচ্ছেন রানারের সংযোগে একটা কাইটি স্কুটি এবং এটি একটি কুইজের মাধ্যমে জিততে হবে এটার জন্য যেটা আপনিও চাইলে অংশ নিতে পারেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে CWQ লিখে ওয়ার্ল্ড কাপে কোন দলটি আসলে জিততে যাচ্ছে সেটি লিখে একেবারে ফাইনাল খেলার আগ পর্যন্ত
পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে। দর্শক তো স্ক্রিনে পর্দায় দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনাকে এসএমএস করতে হবে। তো যত খুশি তত এসএমএস করুন এবং জিতে নিন এই স্কুটিটি রানারের সৌজন্যে চ্যানেলের পক্ষ থেকে। এবং একই সঙ্গে সঙ্গে প্রতিদিন কিন্তু ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে জিতে নিচ্ছেন প্রত্যেককে আকর্ষণীয় হ্যান্ডসেট। যেমন গতদিন খেলা হলো ফার্স্ট সেমিফাইনাল এবং যেখানে বেলজিয়াম এবং ফ্রান্স খেলেছে, এবং খেলার 80 মিনিটের মাথায় নিপা চৌধুরী বলে একজন আছেন আমাদের বন্ধু, তিনি 80 মিনিটের মাথায় এসএমএস করেছেন যে ফ্রান্স জিততে যাচ্ছে, এবং সেই এসএমএসটা করে তিনি জিতে নিয়েছেন ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে একটি হ্যান্ডসেট। সো এটা হচ্ছে প্রতিদিনের একটা কুইজের ব্যাপার, এটার জন্য আপনাকে কোথায় খেলা তো আবার রয়েছে। সো তৃতীয় স্থান নির্ধারণকারী পর্যন্ত সেমিফাইনাল এবং তৃতীয় স্থান অধিকারকারী পর্যন্ত কিন্তু এই কুইজের ব্যাপারটা থাকবে, চলতে থাকবে। যেটা নিয়ে আপনাকে করতে হবে যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CWQD স্পেস দেশটির নাম এবং পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে। যত খুশি তত বিজয়ী নাম ঘোষণা করা হবে লটারির মধ্য দিয়ে, এবং বিজয়ী পাবেন প্রতিদিনই ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় হ্যান্ডসেট। ওকে, আমার তো মনে ভেঙে গেল, আমি ভেবেছি এটা আমার বার্থডে। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে এটা নিতে পারেন, আপনাকে আমি এসএমএস এর অপশন না না কেন এসএমএস করে এত কষ্ট করে নিতে হবে কেন, বার্থডে গিফট হিসাবে তো দেওয়া যায়। যতগুলো খেলা ফেভারিট দল তো বলেছেন আর্জেন্টিনা, আমি হ্যাঁ বলেছি আর্জেন্টিনা, তারপর ব্রাজিল। আসলে দলের চাইতে বেশি আমার কাছে স্টার গুলোকে, মানে যারা ফুটবল প্লেয়ার যাদেরকে সবাই চেনে, এক নামে চেনে, মেসি, নেইমার, রোনালদো, তো এদের মানে টিমের খেলা দেখতে আসলে মজা লাগে। রাইট, হার জিত তো থাকবেই। না হ্যাঁ, সেই হার জিত তো থাকবে, এই জন্যই তো আসলে মানে প্রতিযোগিতা বা খেলা। আচ্ছা, আমি আরেকবার সিনেমার প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে টু বি কন্টিনিউড। এই সিনেমার কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল পূর্ণিমার? এটা করেছি, প্রথম কাজ শুরু হয়েছিল পাবনাতে, তো তখন পাবনা যে পাগলা গারদে আছে ওখানে কাজ করেছি। তো ওখানে দেখতে গিয়ে এক অন্যরকম মানুষদেরকে দেখলাম, যারা মানসিকভাবে সুস্থ না তাদেরকে দেখলাম, তো তারা দেখে আবার অনেকে চিনছে আমাকে। আচ্ছা, চিনে আবার আমাকে দেখে গান গাচ্ছে, তারা আবার গান গায়, আবার দেখা গেল কয়েকজন আছে এরকম চোখ টিপ দিচ্ছে, আমি হাসে ওদের দিকে তাকিয়ে আছি। তারপর আমি আবার মহিলাদের সেকশন আলাদা, ওখানে আমি গিয়ে আবার ঘুরে এসেছি, মানে কাজের পাশাপাশি যখন গ্যাপ পেয়েছি। তো প্রথম পাবনা, জীবনের প্রথম পাবনা যাওয়া, ওখানে কাজ করা, তো খুবই ভালো ছিল। আর ওটার একদমই বলতে গেলে আমি মেকআপ ছাড়া কাজ করেছি। আমরা একটু টু বি কন্টিনিউ কিছু অংশ দেখবো, দেখে তারপর আবার কিছু চলুন দর্শক দেখি কিছু অংশ। আচ্ছা, আমি আপনার সাথে কফি খেতে আসলাম কেন? ফ্রি জিনিসের প্রতি মানুষের একটা লোভ থাকে তাই। এক্সকিউজ মি, মানে ফ্রি জিনিসের প্রতি মানুষের লোভ থাকে তাই? আমি আমার কফি বিল নিজেই দিব। ফাইন, তাহলে তুমি আমারটা দিয়ে দিও। মানে? মানে তুমি তোমার বিলটা দিবা, আমারটা দিবা? আমি কেন আপনার বিল দিব? ওই যে ফ্রি জিনিসের প্রতি লোভ, আমি তো লোভী। আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন কেন? আমি মুরুব্বিদের তুমি করে বলি। সরি? ডোন্ট বি সরি, মানে আমি ছোটকাল থেকেই মুরুব্বিদের তুমি করে বলি, আপনি বলতে পারেন না। ও আচ্ছা, আপনার ধারণা আমি আপনার বয়সে বড়? না, আমার বিশ্বাস আমি তোমার বয়সে ছোট। বেটার, আমি যাই। না না, বসো বসো, বয়সটা কথা বলবো না, কফিটা খাও, কষ্ট টাকা বেকার মানুষ কিন্তু, তোমার সাথে ইন্টারভিউ দিয়ে আসছি, খাও, শেষ করো তারপর চলে যাও। ওকে, টপিক চেঞ্জ, তোমার কয় ছেলে মেয়ে? মানে? মানে তোমার বাচ্চা কাচ্চা কয়টা? আমাকে দেখে আপনার ম্যারিড মনে হয়? না, দেখে মনে বাচ্চা কাচ্চা আছে। আমি এখনো আনম্যারিড। ফাইন, বয়ফ্রেন্ড কি করে? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। ও, তার মানে তুমি সিঙ্গেল? আচ্ছা, আমি পরশুদিন রাত 8টায় তোমাকে ফোন দিব, তোমার নাম্বার তো পাইছি ফর্মে। কেন? তুমি সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তাই তো, মানে এক দুঃখী আরেক দুঃখীর তো ফোন দিতেই পারে। আপনাকে কে বলছে আমি দুঃখী? তাহলে ডেফিনেটলি তুমি সুখী, তাহলে এক দুঃখে আর সুখীরে ফোন দিবে, ব্যালেন্স। আপনি আমাকে কল দিবেন না। কিছু অংশ আমরা দেখলাম, মানে মেকআপ নিয়ে একজন অভিনেত্রী, অভিনয়শিল্পী বা নায়িকা অভিনয় করছে, মেকআপ ছাড়া কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম?
মেকআপ ছাড়া কাজ করার এক্সপিরিয়েন্স এটা না। এর আগে আমি শাস্তিতে করেছি, শুভায় করেছি, মেকআপ একদমই শাস্তিতে একদমই মেকআপ ছিল না। তো তারপর ভালো আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টকে যদি প্রপারলি তার ক্যারেক্টারটা ফুটিয়ে তোলা উচিত, সেটা মেকআপ ছাড়া হোক হলে করা উচিত সেভাবেই। বা মানে পূর্ণিমাকে গত অনেকগুলো দিন ধরে বেশ একটু দুষ্টভাবে মানে দুষ্ট পরিচয়ে নতুন করে আবার সবাই চিনছেন, এই দুষ্টমিটাকে মানে এই শান্ত পূর্ণিমা যাকে আমরা খুব শান্তশিষ্ট করে বসে থাকতে দেখি, তার ভেতরে এই দুষ্ট চেহারাটাকে বের করে আনার পেছনের মানে ভূমিকাটা কিরকম ছিল? আসলে দুষ্টমি কলিগদের সাথেই করা হয় আর ক্যামেরার সামনে অত বেশি করা হতো না। তো রিসেন্টলি যেটা হয়েছে, আমি এমনিতে কখনো কোনো আড্ডা হোক বা কোনো দাওয়াতে হোক আমাকে শেষে রাখাই হতো যে তুমি থাকবা, মিমিক্রি করবা সবার, তো ওটা করতাম আমি। করতে করতে এখন এক সময় আমাদের কবির বকুল ভাই দেখলেন, ফেরদৌস তো দেখতো সবসময়, তো বললো যে তুমি এটা আসলে উপস্থাপনা করো এবং প্লাস স্ক্রিনে দেখাও। তো সেভাবেই আমি বলেছিলাম কি পারবো, আমি একদমই রাজি ছিলাম না। তো এটা আমি থ্যাংকস দিচ্ছি ফেরদৌসকে, কবির বকুলকে, এবং সাথে ছিল রুম্মন রশিদ খান, এরা আমাকে না বললে হয়তো বা আমি সেই উপস্থাপনা করতাম না, দুষ্টামিও বের হয়ে আসতো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মানে অনেকটা সময় ছিল এবং খুব সুন্দর সময় আমরা সকলে মিলে উদযাপন করলাম। উপহার রয়েছে আপনার জন্য, আর যারা পাঠিয়েছেন তাদেরকে একবার একটু দেখে নেব। পাঠক সমাবেশ কেন্দ্র ঢাকার শাহবাগে শীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ কেন্দ্রে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশি বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই। প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার, রিডার্স ক্লাব, লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ। পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন, আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন। পাঠক সমাবেশ কেন্দ্রে এবং তাদের পক্ষ থেকে উপহার, আর সেই সাথে রয়েছে ক্রিম অ্যান্ড ফাজের পক্ষ থেকে আইসক্রিম খেতে যাবার দাওয়াত। ফুলটা একটু একপাশে সরিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আমরা ছোটবেলা আপনি বলছিলেন যে কেক ছাড়া আসলে জন্মদিন উদযাপন করাটা খুব ইম্পসিবল মনে হয়। কেক ছাড়া তো সম্ভব না, প্রশ্নই আসে না। ইয়ামি আমি আপনার জন্য একটি কেক পাঠিয়েছে যেখানে আপনার সুন্দর একটা ছবি আর ভালোবাসা পাচ্ছি, খুব সুন্দর। এটা কবের ছবি মনে আছে? ফেসবুক পেজের সমস্ত বন্ধুরা সবাই আপনাকে দেখছেন, সবাই আপনাকে উইশ করছেন, অনেক অনেক উইশ করছেন আপনাকে, এবং চ্যানেলের পরিবারের সবাই আপনাকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ। আমি চ্যানেল আইডি পরিবারের একজন সদস্য এবং আমি সকাল থেকে ফেসবুকে, ইনবক্সে এবং ফোনে, আমার টেক্সটে সবাই এত বেশি আমাকে উইশ করছে, এত বেশি ভালোবাসে সবাই, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সবার জন্য রইল ভালোবাসা। আমরা এবারে কেকটি কাটবো, দর্শক তো দেখছেন পর্দায়, তাদেরকে সঙ্গে নিয়ে আপনি কেকটি কাটবেন এবারে। এটা আমার সব যারা আমার ভক্ত তাদের উদ্দেশ্যে কেকটি কাটবো। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন, অনেক শুভকামনা, অনেক অনেক কাজ আপনি করেন, অনেক অনেক কাজ করে আরও পূর্ণিমার মতো সবসময় আপনি জল জল করতে থাকেন সেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবসময় ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।